বালিয়াকান্দির নবাবপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন, নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুরে 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে বড় হিজলি SW আলিম মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন আয়ু। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এম কুদ্দুস, সাধারণ সম্পাদক আজিজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোতালাব হোসেন খান, কবির হোসেন, নবাবপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হাসান আলী প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক তাই তো, আর একটা সুখবর দেখেন, মঞ্চে কিন্তু আমাদের আওয়ামী লীগের সব নেতাই কিন্তু আছে। দেখেন নবাবপুরে যারা আমরা বিশেষ করে নৌকার জন্যে ভোট করি, 1000 ভাই আসে নাই, 3 ঘন্টা আসে নাই, জানি না, তাছাড়া কিন্তু নেতাবর্গের সবই আছে নবাবপুরে, তাই তো। তা এখানে একটা সম্মেলনের ডেট ছিল, এখানে জ্ঞানদাম হয়েছিল, দুই পার্টি কিসা কিছু হয়েছে, কে চলতেছে আওয়ামী লীগের মিটিংয়ে জ্ঞানদাম হয়েছে পারস্পরিক একে অপরের বিরুদ্ধে, দলের তদন্ত কমিটি ওই বানাইছে এমপি সাহেব আমাদের সত্তা সারের প্রধান করে, সে এখন পর্যন্ত সেই তদন্ত কমিটির রিপোর্ট দেয় নাই, এবং বাপু এবং এই আর যে গ্রুপ তারা কোর্টে কেস তুলতেছে চলমান। আমার প্রশ্ন হইল, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ করি, আমাদের বিজয় দ্বিধাবিভক্তি থাকতে পারে, আপনি আমার দেখতে নাও পারেন, নাও আপনার দেখতে নাই নাও পারি, তাই তো। তার অর্থ এই না যে দলের কোনো ক্ষতি হবে এমন কোনো কাজ আমাদের দ্বারা হবে, এটা মাথায় রাখতে হবে ভাই। কারণ হলো আমরা কিন্তু একসময় এই লুবাই থাকতে মনে আছে এই ইজলি গ্রাম ছিল বিএনপির ঘাঁটি, কিন্তু আপনারা আপনাদের মত পাল্টায় অবশ্যই ভালো কাজ করছেন আওয়ামী লীগ করে, না করেন নাই কি ভালো কাজ করেন নাই আওয়ামী লীগ করে? দেখেন আজ বিএনপি ক্ষমতায় ছিল, আমাদের মান সম্মান নিয়েও ন্যূনতম চলার যোগ্যতা ছিল না, তারা প্রতিনিয়ত কি করে বেড়াইছে আপনারা সব জানেন, জানেন না? ওরা গাছ কেটে খাইছে, ওরা রাস্তায় বেড়ালার সদাই করে বাড়ি যেতেছে, সীতা গাড়ি নিয়ে এসে গরু চুরি করছে, এখনো হইতেছে দুই একটা হাতুড়ি দিয়ে বাইরে 5-7 24 জন মানুষ পাইছে আমাদের আওয়ামী লীগের।